ওদিকে আগাই যেতাম আর কি, মানে একটু এসে যাব ওখানে একটু বামে যাইতাম আর কি। তারা মোনাজাত শেষে এখন বেরিয়ে আসবে আপনি কি সামনে যাবেন? সামনে যাবেন আপনি? পবিত্র পূর্ণভূমি সিলেটে বঙ্গবন্ধু কন্যার আগমন, সিলেটবাসী তারা খুবই আনন্দিত এবং তারা দীর্ঘ ১৯৮১ সালে ২৯ মে প্রথম তখনকার আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধু কন্যা তিনি এসেছিলেন এই হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগায়। এরপরে অনেকবার তিনি এসেছেন, ২০১৮ সালে নির্বাচনী জনসভা তিনি কিন্তু এই সিলেটের এসেই রাজনৈতিক যে জনসভা প্রার্থী হিসেবে এবং দলীয় সভাপতি হিসেবে সেই জনসভা কিন্তু শুরু করেছিলেন এবং একই রেওয়াজ রীতি মেনে বঙ্গবন্ধু কন্যা তিনি পূর্ণভূমি সিলেটে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু কন্যাকে তিনি বেরিয়ে আসছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানা তাদের তারা ইবাদত করে প্রার্থনা করে তারা বেরিয়ে এসেছেন এবং সিলেটে তাদের তাদের যে এই আগমন সিলেটেরও যারা আছেন এই মাজারের খাদেম এবং মেয়র তারা কথা বলছেন বঙ্গবন্ধু কন্যার এই যে আগমন সেই আগমনকে ঘিরে সিলেটের মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা এখান থেকে তিনি প্রার্থনা শেষ করেছেন এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগা থেকে তিনি যাবেন শাহপরান রহমতুল্লাহ আরেক বুজুর্গ আউলিয়া তার দরগায় যাবেন এবং এই এই পবিত্র পবিত্র স্থানে তিনি সময় অতিবাহিত করেছেন। বঙ্গবন্ধু দুই কন্যা এসেছেন, আমরা বঙ্গবন্ধু কন্যাকে আমরা দেখতে পাচ্ছি তিনি এগিয়ে আসছেন। আমরা বঙ্গবন্ধু কন্যাকে দেখছি তিনি সিলেটের যারা আছেন তাদের সাথে একটু কথা বলছেন। আমরা দেখছি বঙ্গবন্ধু কন্যাকে এই সিলেটে বঙ্গবন্ধু কন্যা ১৯৮১ সালের ২৯ মে তিনি যখন প্রথম আসেন তখন এই বাংলাদেশের রাজনৈতিক সিলেটে প্রথম এসেছিলেন তখন বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকাল ছিল। আপা আপা আপনি রাজনৈতিক ক্রান্তি সেই বঙ্গবন্ধু কন্যা তো এবার নতুন কি বার্তা থাকবে ভাই দিচ্ছেন এবং
আজকে আমরা এখানে এসেছি আমাদের সাধারণ এখানে জনসভা করব আর এরপর আরও কয়েকটা জনসভা করব আর তাছাড়া ভিডিও কনফারেন্সিং করেও অনেক জেলায় আমরা যোগাযোগটা রাখবো করবো কারণ ডিজিটাল বাংলাদেশ সেটা তো করতে হয় তো আমার একটাই কথা যে আওয়ামী লীগ সরকারে আসলে জনগণের কল্যাণ হয় 2009 সরকার গঠন করেছিলাম বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে 18 ভোট দিয়ে নির্বাচিত করেছে আজকে এই যে সিলেটে আমি এসেছি এই সিলেটে কিন্তু এখন আর কোনো ভূমিহীন গৃহহীন মানুষ নাই প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি কমিটি ক্লিনিক দিয়েছি তাদের চিকিৎসা অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলো আমরা পূরণ করে যাচ্ছি এবং যেটুকু বাকি আছে ইনশাল্লাহ আগামীতে নির্বাচন 7 জানুয়ারি বাংলাদেশের জনগণ যদি নৌকা ভোট দেয় আবার সরকার গঠন করতে পারি পুরো বাংলাদেশটাকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব আর কোনো মানুষই ঠিকানাবিহীন থাকবে না গৃহহীন ভূমিহীন থাকবে এটাই আমাদের নিয়ত আর কিছু না যে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটে বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ করা ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি কিন্তু সেটাকে কার্যকর করতে হবে আমি জানি যে আমাদের সরকার আসলে পরেই এটা কার্যকর হবে আর একটা কথা হচ্ছে যারা নির্বাচন করবে না করবে না কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা আগুন দিয়ে সরকারি সম্পত্তি মানে এটা তো জনগণের সম্পত্তি নতুন নতুন কোচ কিনে নিয়ে এসেছি নতুন রেল সে রেল লাইন ফুলে ফুলে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করা এটা তো সম্পূর্ণ সন্ত্রাসী কাজ জঙ্গিবাদী কাজ আর সেই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বিএনপি জামাত জোট মিলে কারণ বিএনপির তো এই একটাই আমরা 2013 দেখেছি 14 দেখেছি মানুষ পুড়িয়ে মারা এটা কি কোন ধরনের আন্দোলন গতকালকে যে ঘটনা ঘটল তারা তো হরতাল দিয়েছিল এদেশের মানুষ তো হরতাল মানেও নাই তাদের এক কোনো সাড়াই দেয়নি এটা তাদের বোঝা উচিত এদেশের মানুষ নির্বাচন চায় ভোট দিতে চায় আমরা ভোটের জন্য আমরা সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে আমাদের দরকার ঠিক আছে সবাই দাঁড়াবে সবাই কাজ করবে জনগণ যাকে বেছে নেবে সেটাই কিন্তু সেটা আমরা কি দেখলাম এলে আগুন দিল একটা মা সন্তানকে নিয়ে সে আগুনে পুরো মারা গেল মা সন্তানকে কিন্তু বুকের মধ্যে চেপে দিয়েছে মানে এতে কষ্টের চিন্তা আর কিছু হতে পারে না কষ্টের দৃশ্য আর হতে পারে না কি করে একটা মানুষ এভাবে করতে পারে আজকে নারী শিশু পুলিশের উপর হামলা সাংবাদিকদের উপর হামলা চিফ জাস্টিসের বাড়িতে হামলা জজেস কোর্টের হামলা জনগণের উপরে হামলা এটা কোন ধরনের রাজনীতি জনগণের কাছে তাদের কর্মসূচি নিয়ে যাবে জনগণ যদি তাদের টাকা সাড়া দেয় তখন কিন্তু মানুষকে মেরে একটা ভীতি সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করতে তাদের অভিজ্ঞতা নাই 13-তে তো তারা পারেনি 14-তে পারেনি তাহলে আবার কেন এই আগুন দিয়ে পড়ানো হয় বেশ ভালোই খেলা চলছে একজন লন্ডন বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চলা আছে আগুন দেয় বাংলাদেশটাকে এইভাবে খেলা এই দুর্বৃত্তি পড়ানো তো আমরা বাংলাদেশের মানুষ কেউ মেনে নেবে না সেটাই আমরা চাই মানুষ এত শান্তিতে ছিল আজকে এত কষ্টের পরেও কোভিড-19 অতিমারি ইউক্রেন যুদ্ধ স্যাংশন সব কিছুর পরেও আমরা তো আমাদের অর্থনীতিতে ধরে রাখছি মানুষ যারা তাদের জন্য খাবারের ব্যবস্থা ভর্তুকি দিয়ে দিয়ে আমরা তাদের জন্য খাবার কিনে নিয়ে এসে তাদের দিচ্ছি সব রকম ব্যবস্থা করে দিচ্ছি রাস্তাঘাট সব কিছু উন্নত হচ্ছে কিন্তু কোথায় কোন জায়গাটা আমরা বাদ যাই যে আমাদের মধ্যে এখন আন্দোলন করার নাম দিয়ে তারা এইভাবে দুর্নীতি করার মতো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে কিন্তু আমি এটা বলবো যে এই জিনিসটা আমার তুলে দেওয়া যে ভোট জনগণের অধিকার সাংবিধানিক অধিকার সেই ভোট জনগণ দেবে সেই ভোট দিতে জনগণ আসবে তাদের বাধা দেওয়া তাদের ফোন করা তাদের এটার অধিকার কারণ নাই এবং এটা বাংলাদেশে কেউ মানবেও না এটা যারা করবে তারা একদিন আমি মনে করি যে এদেশের মানুষ তাদেরকে উৎখাত করবে এটাই হচ্ছে বাস্তবতা যার কথা বললেন লন্ডন থেকে হুকুম দিচ্ছে তিনি অসহযোগ আন্দোলন আমরা পরিকল্পনা করে ব্যবস্থা নিচ্ছি এই যে হঠাৎ হঠাৎ একটা ঘটনা ঘটেই ফেলা এই ঘটনাগুলি তারা এভাবে ঘটাচ্ছে তারপর আমাদের চেষ্টা এবং যারা এই অগ্নিসন্ত্রাসে জড়িত এবং যারা এই যে হত্যা করেছে কারো ক্ষমা না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবই আপা আপনি কি মনে করছেন যে এই যে হামলাগুলো হচ্ছে কেবলমাত্র মানুষ ভোট কেন্দ্রে যেন না আসতে পারে তার জন্য ভীতি ছড়ানো হচ্ছে তারা নির্বাচন বাস্তবায়ন করতে চায় মানুষকে ভোট দিতে দেবে না মানুষ কিন্তু ভোটের পক্ষে
মানুষ নির্বাচনের পক্ষে মানুষ তো তাতে হরতালে সাড়া দিচ্ছে না মানুষ বরং ভোটে বিসিলে চোখ দিচ্ছে তাহলে এরপরে আবার কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড সেটাই আমার প্রশ্ন সেটাই আমার প্রশ্ন এতে তাদের কি অর্জন হবে তা তো মানুষের দ্বারা আরো ধিকৃত হবে তারা আরো ধিকৃত হবে কোনদিন সফল হবে না হতে পারে না এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণকে কেউ মানে দাবায় রাখতে পারে না পারেনি পারেনি এটা হলো বাস্তব।